রতির শত শত ভাবনার মাঝে একটা ছোট্ট খুট করে শব্দ হয়। রতি ভাবনা থামিয়ে কান খাড়া করল। খুটখুট শব্দটা ধীরে ধীরে চওড়া হচ্ছে। রতি নিঃশ্বাস বন্ধ করে ফেলেছে। এবার পায়ের আওয়াজও শোনা যাচ্ছে। কেউ আসছে? কে? রতি চোখ মেলল এবং তখনই কানে এলো একটি অতি পরিচিত কণ্ঠস্বর। ওয়েলকাম ম্যাডাম, ওয়েলকাম। কেমন বোধ করছেন? শরীর ভালো তো? বলতে বলতে মফিজুল আলম একদম রতির পাশে এসে দাঁড়ালেন। রতির দিকে এক নজর চেয়ে তারপর হেঁটে একটু এগিয়ে গিয়ে সুইচ টিপলেন। সঙ্গে সঙ্গে পুরো ঘর আলোকিত হয়ে উঠল। রতি দ্রুত চোখ বন্ধ করে ফেলল। এত তীব্র আলো তার মাথা ব্যথা ক্রমশ বাড়িয়ে তুলছে। এইবার রতির সব মনে পড়ে গেল। ও রতিও ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করেছিল অফিসিয়াল কাজের জন্য। বাসের ভেতর মফিজুলের সাথে দেখা হয়, ঝগড়া হয়, ওর সাথে নোংরামি করার কারণে চড়ও মারে রতি। এরপর সারা রাস্তায় মফিজুল আলম আর কোনো কথা বলেননি, ঘুমিয়েছিলেন। ভোরের দিকে চাঁদপুরে এসে বাস থামলে সবাই নেমে যায়। তখনও ঠিকঠাক আলো কাটেনি চারিদিকে। অফিস থেকে কোথায় যেতে হবে ঠিকানাটা ফোনে মেসেজ করে পাঠিয়ে দিয়েছিল আগেই। সেই ঠিকানার উদ্দেশ্যে যাওয়ার জন্য রিক্সা খুঁজে রতি, কিন্তু পায় না। কয়েকটা পায়, তারা অতদূর যেতে রাজি হয় না। বাধ্য হয়ে রতি বাসস্ট্যান্ডেই বসে অপেক্ষা করে। সকালের আলো ভালো মতো ফুটলে তখন যাবে। বাড়িতে ফোন দিয়ে জানিয়ে দেয় যে সে পৌঁছিয়েছে। আন্নির ফোনেও মেসেজ করে রাখে আর অফিসেও বলে দেয় তার আসতে একটু সময় প্রয়োজন। এরপর দীর্ঘ অপেক্ষা করে রতি। সকালের আলো ফুটলে রিক্সা ডেকে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে সে। এর মধ্যে একবারও মফিজুলকে দেখেনি রতি। রতি ভেবেছিল মফিজুল বাস থেকে নেমেই কোনো না কোনোভাবে অফিসের দিকে যাত্রা শুরু করে দিয়েছে, তাই আর রতি এত মাথা ঘামায়নি। কিন্তু যখন রিক্সাওয়ালা একটা গ্রাম্য জঙ্গলে নিয়ে রিক্সা থামিয়ে চুপচাপ বসে থাকে, তখন রতির টনক নড়ল। সে ভয় পেয়ে চুপসে গিয়েছিল ভেতরে ভেতরে, কিন্তু বাহির থেকে চোখ মুখ শক্ত করে রাখল। রিক্সাওয়ালাকে বারবার জিজ্ঞেস করে কেন এখানে থামিয়েছে। রিক্সাওয়ালা একটা জবাবও দেয়নি। যখন রতি নিজে রিক্সা থেকে নেমে হাঁটা লাগায় তখনও রিক্সাওয়ালা নির্বিকার। 2 মিনিট হাঁটার পরেই রতির মাথা চক্কর দিয়ে ওঠে। সে থমকে যায়, মাথায় হাত দিয়ে সেকেন্ডের মাঝে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর চোখ খুলে নিজেকে এখানে আবিষ্কার করে। রতির পায়ের তলা শিরশির করে ওঠে। মাথার ভোঁতা যন্ত্রণাটা এখন আর অনুভব হচ্ছে না। একরাশ চিন্তারা রতিকে আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরে। ভবিতব্য কি হতে পারে সেটা ভেবেই রতির হৃদস্পন্দন বেড়ে গেল। সে দ্রুত চোখ খুলল, দেখল মফিজুল আলম তার দিকে ঝুঁকে তাকিয়ে আছে, ঠোঁটের ভেতর এই পৃথিবীর সবচেয়ে কুৎসিত হাসিটা। রতি অনুনয় করতে চাইল, আমাকে ক্ষমা করে দিন প্লিজ, আমার কোনো ক্ষতি করবেন না দয়া করে, আমি আপনাকে বিয়ে করতে রাজি। কিন্তু বলতে পারল না, তার ঠোঁট সে শত চেষ্টাতেও নড়াতে পারল না। তার চোখের কোল ঘেঁষে পানি গড়িয়ে পড়ল। মফিজুল আলম সযত্নে সেই পানিটুকু মুছে দিলেন আঙ্গুলের ডগা দিয়ে। তার স্পর্শে রতির শরীর রিরি করে উঠল, পেট পাক দিয়ে বমি পাচ্ছে। মফিজুল আলম নিজ থেকেই বলে উঠলেন, অনেকদিন ঘুমিয়েছো তুমি, আমি তো ভয় পেয়ে গেছিলাম, ভাবছি মরে যাবা, কিন্তু এখন তুমি জেগে গেছো, দেখো অনেক কিছু লাগতেছে, তুমি জানতে চাও এখন তুমি কোথায়? রতি ঈষৎ মাথা নাড়ালো। মফিজুল আলম বললেন, তুমি এখন ভারতে আছো, একটা না 3 দিন ঘুমিয়েছো, তুমি বিশ্বাস কি হয়? রতির চোখ গোল গোল হয়ে গেছে, নিঃশ্বাস নিতেও ভুলে গেছে সে। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না রতি। ও ভাবতে আছে 3 দিন ঘুমিয়ে আছে। 3 দিন? রতি নিজেকে ধরে রাখতে পারল না, গড়গড় করে বমি ঢেলে দিল। মফিজুল আলম ছিটকে দূরে সরে দাঁড়ালেন, বিরক্ত চোখে কপাল কুচকে তাকিয়ে বললেন, ইশিরে, বমি করার টাইম পেলে না। তারপর উঁচু গলায় কাউকে ডাকতেই একজন ঘরে প্রবেশ করল। তাকে হিন্দিতে কি যেন আদেশ দিয়ে মফিজুল আলম রতির একটু কাছাকাছি এসে দাঁড়ালেন। ঠোঁটের কোণায় চমৎকার কুৎসিত হাসিটা এঁকে বললেন, তোমার শরীরে শেপ অনেক সুন্দর রতি, বিবাহিত হয়ে এত সুন্দর কিভাবে রেখেছো শরীরটাকে? ইস, আমার লোভ লাগিয়ে দিয়েছো, এতদিন বিহু ছিলে তাই ততটা মজা পাইনি, আজকে যেহেতু হুশে এসেছো তাই ভাবছি আজকে তোমাকে নিয়ে বাসর করব। সিম্পল বাসর করা হলে হবে নাকি আবার ফুল টুল দিয়ে সাজাতে হবে?
তোমাদের মেয়েদের তো বাহানার শেষ নেই। রতি জবাব দিতে পারল না, কান্নারাও আটকে গেছে। যেই জিনিস রক্ষার্থে সে অনুরোধ করতে চাইছিল সেই জিনিসটাই তো রইল না। এর চেয়ে মফিজুল মেরে ফেলুক তাকে তাও ভালো, এক জীবনে এত কলঙ্ক গায়ে মাখিয়ে বাঁচা যায় না। রতি অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল, শুনতে পেল মফিজুল হাসছে হা হা শব্দে, ঘরময় সেই হাসি প্রতিধ্বনি হচ্ছে। রতির চোখ বন্ধ করল, কেন ঘুম ভাঙল তার, এর চেয়ে ঘুমিয়ে থাকাই তো শ্রেয় ছিল। রতি মনে মনে প্রার্থনা করল খুব দ্রুত তার মৃত্যু হয় যেন। চার দিন হলো রতিকে ফোনে পাওয়া যাচ্ছে না। আন্নি বেশ কয়েকবার ফোন দিয়েছে, ফোন বন্ধ বলছে। এরপর আবিরদের বাসায় গিয়েছিল, কিন্তু তারাও এই বিষয়ে কিছুই বলতে পারল না। ওনারাও চিন্তিত রতিকে নিয়ে, রতির অফিসের কারো নাম্বারও তাদের কাছে নেই। আন্নির খাওয়া ঘুম সব বন্ধ হয়ে গেছে, পড়াশোনা হচ্ছে না, প্রান্তের সাথে রোম্যান্টিক আলাপ হচ্ছে না, দুপুরের সাথে নিয়ম করে প্রতিদিন ঝগড়া করা হচ্ছে না। মোট কথা আন্নি স্টক হয়ে গেছে, তার সমস্ত ধ্যান জ্ঞান রতিকেই আটকে গেছে। কোথায় আছে মেয়েটা, কি অবস্থায় আছে, ভালো আছে তো? আন্নির মন গুমড়ে গুমড়ে কাঁদে। আন্নির এই হঠাৎ পরিবর্তন প্রথমে চোখে পড়ল দুপুরের। গতকাল আন্নির একটা স্কার্ফ নিয়েছিল দুপুর, অন্য বেলায় এটা নিয়ে আন্নি তুমুল ঝগড়া বাঁধিয়ে দিলেও গতকাল থেকে এই পর্যন্ত একটা সাউন্ডও করেনি মুখ দিয়ে, ফিরেও তাকায়নি। ব্যাপারটা দুপুরকে অবাক করেছে, তবে সে বেশি একটা পাত্তা দিল না। কিন্তু যখন দেখল সকাল দুপুর পার হয়ে যায়, আন্নি ঘর ছেড়ে বের হয় না, খায় না, ডাকলে সাড়া দেয় না, সারাক্ষণ কপালে ভাঁজ পড়ে থাকে, কি যেন ভাবে একা একা, তখন দুপুরের কৌতূহল জাগল। বিকেলের সময় একটু নরম ভাব নিয়ে আন্নির ঘরের ভিতরে ঢুকল দুপুর। আন্নি তখন জানালার ধারে বসা, তার চোখ দুটো টকটকে লাল, কিছুক্ষণ আগেই এক দফা কেঁদে কেটে এখন স্থির হয়েছে। দুপুর অনেকটা ক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল, কেন যেন ডাক দেওয়ার মতো সাহসটা পেল না। এই প্রথম দুপুরের মনে হলো তারা দুটিতে একই মায়ের পেট থেকে জন্মানো সত্ত্বেও দুজন দুপথের মানুষ, তাদের মধ্যকার দূরত্ব আকাশ পাতাল, অথচ বোন বোনের সম্পর্ক নাকি স্বর্গীয় সম্পর্ক হয়। দুপুর ধীর শব্দে দীর্ঘশ্বাস ফেলে ছোট্ট করে, তারপর জড়তা সমেত বিছানায় বসল। আন্নি এইবার কারো উপস্থিতি টের পেয়ে দুপুরের দিকে তাকায়, অপ্রস্তুত দুপুর একটা শুকনো হাসি ছুড়ে দিল। আন্নি প্রত্যুত্তরে মুখভঙ্গিও বদলালো না, পুনরায় জানালা দিয়ে বাহিরে তাকালো। দুপুর রয়েশ হয়ে প্রশ্ন করল, তোর কি হয়েছে? আন্নি জবাব দিল না। দুপুর মৃদু শ্বাস ফেলে, তার কেন যেন খুব খারাপ লাগছে, ভাই বোনেদের সম্পর্ক কত মধুর হয়, অথচ ওদের এমন কেন? চার ভাই বোন সব আলাদা আলাদা, কারোর সাথে কারো বন্ধুত্ব নেই, কেউ কেউ অন্যজনকে প্রতিপক্ষ ভাবে। দুপুর ফের মিনমিনিয়ে বলল, আহি বল না কি হয়েছে, তুই হঠাৎ এত চুপচাপ হয়ে গেলি কেন? তুই হলি ঝড়ের মতো, তোকে ছটফটে ভালো লাগে, এমন চুপচাপ তোর স্বভাব মানায় না কি রে? আহি জবাব দিবি না? আন্নি তীক্ষ্ণ চোখে দুপুরের দিকে তাকাতেই দুপুর ভ্যাবাচ্যাকা খেয়ে হুড়মুড়িয়ে উঠে দাঁড়াল, ব্যস্ত হয়ে বলল, আচ্ছা আমি যাই, তুই থাক। বলেই এক পা ফেলতেই আন্নি বিষণ্ন গলায় বলল, রতি ভাবিকে পাওয়া যাচ্ছে না। দুপুর থেমে গেল, দুপুরে দুই ভ্রু কুচকে এলো। বলিস কি, পাওয়া যাচ্ছে না মানে কই গেছে? জানি না, অফিসিয়াল কাজে চাঁদপুর গেছিল, কিন্তু এরপর থেকে ফোন বন্ধ, কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারছে না, আমার খুব টেনশন হচ্ছে। হতে পারে ওইখানে নেটওয়ার্ক নেই বা কারেন্ট নেই, তাই ফোন অফ। এমনটা হলেও যে কোনো উপায়ে আমাকে বা আবির ভাইয়ার বাসায় ইনফর্ম করতে ভাবি, ভাবি এতটা সেন্স ছাড়া পাবলিক না। আমার মনটা বড্ড কুকাইছে, অস্থির লাগছে ভীষণ। শোনো আপা, ভাবে যদি কিছু হয় আমি কাউকে ছাড়বো না বলে দিলাম। শেষ বাক্যটা কেন বলল আন্নি নিজেও জানে না, তার মুখ দিয়ে অটোমেটিক বেরিয়ে গেছে দুপুরের কপালে ভাঁজ সৃষ্টি হয়। সে সরু চোখে তাকালো, তুই কি বলতে চাস, ভাবিকে গায়েব করার পেছনে আমার হাত আছে? আমি সেটা বলিনি, আমি নিজেও জানি না আমি কি বলতেছি। প্লিজ যাও, একা থাকতে দাও একটু, আমার টেনশনে আর ভালো লাগছে না, মাথার ভিতরে সব ওলট পালট হয়ে যাচ্ছে, কি থেকে কি বলতেছি নিজেও জানি না।
দুপুর উঠে দাঁড়াল। তার মায়া লাগছে আন্নিকে দেখে। আন্টি যে কী পরিমাণ রতিকে ভালোবাসে সেটা এই বাড়ির সবাই জানে, সেও জানে। পুরো পৃথিবীতে কেয়ামত হয়ে গেলেও আন্নি কোনো দিন রতিকে ভালোবাসা থামাবে না, এটা খুব ভালো করেই জানে দুপুর। দুপুর আশ্বাস দিল, চিন্তা করিস না, খুব দ্রুত খোঁজ পেয়ে যাবি। আমি শিওর ওখানে কোনো গ্যাঞ্জাম হয়েছে, গ্যাঞ্জাম মিটলেই তোর ভাবি ফোন করবে। আন্টি নিরুত্তর। দুপুর রুম ছাড়ল। নিশ্চুপ আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে আন্নি একসময় অজান্তেই কেঁদে উঠল। দুই চোখে জলের বর্ষণ, আকাশের বুকে রতির মৃদু হাসি মুখটা ভেসে উঠেছে। আন্নির বুকটা খচখচ করতে লাগল। সারা দিন রতি একা একা কাটিয়েছে, তার হাত পা এখনো বাঁধা, তাকে বেঁধে ফেলে রাখা হয়েছে বিছানায়। সে শুধু শুয়ে শুয়ে সময় কাটায়, টয়লেট পেলে বিছানায় করে। দুপুরে একজন আসে রতিকে পরিষ্কার করে দেয়, চাদর পাল্টে দেয়, তারপর রতিকে খাইয়ে দিয়ে চলে যায়। রতি তার নাম জানে না, তাকে চিনেও না, তাকে কোনো প্রশ্ন করলেও প্রশ্নের উত্তর দেয় না। অসহ্য হয়ে উঠেছে রতি, এই জীবন তার কাম্য ছিল না, কোনো কালেই কাম্য ছিল না। সারাদিন মফিজুলের দেখা না পাওয়া গেলেও সন্ধ্যার পর তার গলা শুনতে পায় রতি। একটু পরেই একটি মেয়ে আসে, রতিকে পুনরায় পরিষ্কার করে দেয়। তারপর রতির শরীর থেকে সমস্ত পোশাক খুলে একটা পাতলা চাদরে ওকে ঢেলে দিয়ে চলে গেল। রতি নিঃশ্বাস বন্ধ করে পড়ে রইল, দুই চোখের ক্লান্তি নেই, তারা তাদের মতো করে জল ঝরাচ্ছে। মফিজুল আলম উদুম গায়ে লুঙ্গি পরে ঘরে ঢুকলেন। রতি না চাইতেও তার দিকে একবার তাকালো, তারপর দ্রুত চোখ সরিয়ে নিল। তাই দেখে মফিজুল আলম হাহা শব্দে হেসে উঠলেন। আমাকে দেখে চোখ সরিয়ে নিলে হবে? এই আমার বাহুতেই তো সারা রাত কাটাতে হবে তোমাকে সুন্দরী। তিনি এগিয়ে গিয়ে রতির শরীরের একপাশ থেকে চাদর উঠিয়ে দেখলেন। রতি নিজেকে খিঁচে ধরে রেখেছে সেই সময়, মনে মনে বারবার নিজের মৃত্যু চাচ্ছে আল্লাহর কাছে। এই বিশ মুহূর্তগুলো সহ্য করার মতো সহ্য শক্তি তার নেই। মফিজুল ঠোঁটের বিষাক্ত হাসি চওড়া করল, তারপর খুব আস্তে আস্তে রতির পেটের উপর চুমু এঁকে দিল। রতি মুচড়ে ওঠে, ভাঙা তেজহীন গলায় অনুরোধ করল, আমাকে বিয়ে করুন, তাও অপবিত্র করবেন না প্লিজ। তাই এত অপবিত্র হবার ভয় যখন, তাহলে চর মারলি কেন? আর ভুল হয়ে গেছে, আর কখনো হবে না তো প্লিজ। তোকে বিয়ে করতে চেয়েছিলাম ভোগ করার জন্য, সেটা তো এখন এমনিতেই করতে পারছি, তাহলে আর বিয়ের নাটক কেন? রতি জবাব দিতে পারল না, অসহায় চোখ জুড়ে মেঘের বর্ষণ। মফিজুল আলম চাদর দিয়ে রতিকে ঢেকে দিতে দিতে বললেন, আগে খেয়ে নে, তারপর যা করার করবো, দুর্বল শরীরে মজা নেই। উঁচু গলায় কাউকে ডাকতেই সেই মেয়েটি ঘরে ঢুকল। মফিজুল আলম হিন্দিতে তাকে খাওয়ানোর আদেশ দিয়ে বের হয়ে সিগারেট টানতে গেলেন। মেয়েটি চুপচাপ নিজের দায়িত্ব পালন করতে লাগল। একটা অন্য রতির গলা দিয়ে নামতে চায় না, তবুও জোর করে গিলছে রতি। ক্ষুধার জ্বালা যে সবচেয়ে বড় জ্বালা, সব জ্বালা এড়িয়ে যাওয়া যায়, ক্ষুধাকে এড়ানো যায় না। কাঁদতে কাঁদতে কোনো রকমে খাচ্ছে রতি। খাওয়া শেষ হলে মেয়েটি চলে যায়। মফিজুল আলম ঘরে আসেন, তারপর রতির দুই হাত বাঁধন মুক্ত করে দিলেন। পা বাঁধা অবস্থায় রইল, রতিকে ধরে ধরে উঠে বসালেন, গায়ের উপর থেকে চাদর সরিয়ে গাঢ় চোখে তাকালেন, যেন চোখ দ্বারাই গিলে খাবেন রতিকে। রতি হাত ছাড়া পেতেই মফিজুল আলমের পায়ের উপর ঝাঁপিয়ে পড়ল, পা দুটো ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। কোনো কথাই স্পষ্ট তার মুখ দিয়ে বের হলো না, সে শুধু কাঁদছেই। মফিজুল আলম প্রচণ্ড বিরক্ত হলেন, তিনি ঝাঁকি দিয়ে রতিকে সোজা করে বসালেন, ধমকে বললেন, একদম চুপ, একটা সাউন্ড হবে না, রোমান্টিকতার মাঝে এসব নাটক করবি না, আমার মেজাজ নষ্ট। ধমকের চোটে রতির কান্না থামলেও ফোপানি রয়ে যায়। সে ফুপিয়ে ফুপিয়ে কোনো রকমে বলল, আপনি যা বলবেন আমি তাই করব, তাও আমাকে ছেড়ে দিন প্লিজ। যা বলবো তাই করবি? রতি মাথা কাত করল, ঠিক আছে দাঁড়া বলেই একটানে লুঙ্গিটা খুলে ছুঁড়ে ফেলে দিলেন মফিজুল। রতি অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। মফিজুল হই হই করে উঠলেন, আরে তাকা এদিকে তাকা, কি আজব, তুই না বললে আমি যা বলবো তাই করবি, এখন তাকা এদিকে, তুই কামার তো চোখে তাকাবি, তোর কামার তো চোখ দেখে আমার চোখও জ্বলে উঠবে, তারপর বাকিটা মুখে বলবো না, তাহলে মজা থাকবে না। রতির কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে,
একটা মানুষ এত নোংরা হতে পারে, এই জন্যই বুঝি একটা মেয়ে ধর্ষিত হওয়ার পর হয় সুইসাইড করে আর নয়তো একদম থমকে যায়, মানসিকভাবে আনস্টেবল হয়ে পড়ে, এই কারণেই হয়। এবার বুঝতে পারছে রতি, খবরের কাগজে, টিভিতে, ফেসবুকে কত জায়গায় কত মেয়ে রেপ হওয়ার ঘটনা শুনেছে, কখনো বা শুনে এড়িয়েও গেছে, কখনো বা একটু একটু ব্যথিত হয়েছে, কিন্তু কোনোদিন কল্পনাও করেনি ওই ধর্ষিত মেয়েটার উপর দিয়ে কী পরিমাণ শারীরিক মানসিক অত্যাচার ঝড়ের মতো গেছে। মফিজুল আলম আচমকা রতির এককালে ঠাস করে চর মারলেন। পুরুষ মানুষের চর সে তো মোটেও নরম নয়। রতি ছিটকে দূরে সরে গেল। নিজেকে সামলাতে না সামলাতেই আরো কয়েকটা চর মেরে বসলেন মফিজুল আলম। হাসতে হাসতে বললেন, তুইও এভাবে মারছিলি না? কিরে এভাবে মারছিস না? কেমন লাগে এখন? মজা লাগে? রতি মাথা নিচু করে আছে, তার মাথাটা ফেটে যাচ্ছে, উঁচু করার মতো শক্তিটুকু নেই। হঠাৎ পিঠের মধ্যে ঘ্যাচ করে কিছু একটা গেল, রতি কেঁপে উঠল, পুরো শরীরে কিছু একটা ছুটে গেল। ভয়ার্থ চোখে পিছন ফিরতেই দেখল মফিজুল আলম ছুরি হাতে বসে আছেন, একদম স্বাভাবিক নির্বিকার ভঙ্গিতে। রতির পিঠে আঁচড় মারা ওনার জন্য একদম স্বাভাবিক কাণ্ড যেন। পিঠের অনেকখানি চামড়া ছিঁড়ে গলগল করে রক্ত বেরিয়ে আসছে। ব্যথায় রতি শুয়ে পড়ল, অস্থির কণ্ঠে গোঙাতে লাগলো। মফিজুল আলম নির্বিকার চোখে কতক্ষণ দেখলেন, তারপর রতির শরীরের উপর নিজের শরীরের সমস্ত ভার ছেড়ে দিলেন। রতির দম বন্ধ হয়ে এলো। রতির কানের কাছে নিজের মুখ নিয়ে তিনি ফিসফিস করে বললেন, জোরাজুরি পছন্দ না, নিজে থেকে সায় দে, নহলে এখনই পিট কাটছি, এরপর আর কী কাটবো চিন্তাও করতে পারবি না। রতি স্তব্ধ হয়ে গেল এরপর পুরোপুরি, আর একটুও নড়ল না, একটুও না। চার দিন হয়ে গেছে আর আমাকে কেউ জানালো না পর্যন্ত, চিৎকার করে উঠল আবির। আন্নি ক্রমাগত কেঁদেই যাচ্ছে, ফোনের ওপাস থেকে আবির সান্ত্বনা দিল, কেঁদো না, আমার পরিচিত একজন আছে ওই অফিসে, আমি তার মাধ্যমে খোঁজ নিচ্ছি, একদম চিন্তা করো না তুমি আন্নি। আমাকে জানাবেন ভাইয়া, প্লিজ দ্রুত জানাবেন, আমার শ্বাসকষ্ট হচ্ছে ভাইয়া। শান্ত হও, সামলাও নিজেকে আর দোয়া করো, কিচ্ছু হবে না, ডোন্ট ওয়ারি। আবির ফোন রেখে তৎক্ষণাৎ তার বন্ধু শামিমকে ফোন করল। শামিম সব শুনে হতভম্ব হয়ে গেল, বলল, বলিস কি, অথচ আমাদের উনি মেসেজ দিয়েছেন যে ঢাকায় ইমার্জেন্সি কাজ পড়ে গেছে, অনেক ইমার্জেন্সি, ফ্যামিলির ম্যাটার, তাই উনি এই আউটডোরে থাকতে পারবেন না, ওনাকে যেন ক্ষমা করা হয়। বস এই নিয়ে চিল্লাচিল্লি করছে, কিন্তু বেশি কিছু তো বলে নাই। আউটডোর শেষে ওনাকে অফিসে ডেকে বলতে চেয়েছিল বস। তোমার কাছে মেসেজের স্ক্রিনশট আছে? আমার কাছে নাই, বসের কাছে চাইলে পাবো, আমি দিচ্ছি ওয়েট। 8 মিনিটের মাথায় ইমোতে স্ক্রিনশট পাঠালো শামিম। আবির বেশ কিছুক্ষণ সেই স্ক্রিনশটের দিকে চেয়ে রইল, খুঁটিয়ে খুঁটিয়ে কিছু দেখলো, এবং পর মুহূর্তেই চিন্তায় ভেঙে পড়ল। সঙ্গে সঙ্গে আন্নিকে ফোন করে বলল, প্রতিভাবি ভয়ঙ্কর বিপদে আছে আন্নি, ভয়ঙ্কর বিপদে। আরাপ রাতে খাওয়ার টেবিলে আন্নির কথা জিজ্ঞেস করলে দুপুর বলল, আহি আজ সারাদিন কিচ্ছু খাইনি, ও অনেক চিন্তায় আছে ভাইয়া, কান্নাকাটিও করছে কয়েক দফা। চিন্তা? কিসের চিন্তা, কি হইছে? আরাফের ভ্রু কুচকে গেল। ইয়ে মানে আমি অত ভালো করে জানি না, শুধু এতটুকু জানি রতি ভাবি নাকি অফিসিয়াল কাজে বাহিরে গেছে, ঢাকার বাহিরে, কিন্তু এখন 4 দিন যাবত ওনার ফোন বন্ধ, কেউ ওনাকে টেস্ট করতে পারছে না, এসব নিয়েই আহি চিন্তায় মগ্ন। আরাপ তাচ্ছিল্য ভরা হাসি ফুটালো ঠোঁটে, ডালের বাটি থেকে ডাল নিতে নিতে বলল, ওকে বলো টেনশন না করে চুপচাপ খেতে, এখান থেকে এক নাগর ধরে গেছে, ওখান থেকে আবার কোন নাগর ধরছে কে জানে, ঠিকই 2 দিন পর আসল ঘটনা বের হবে। দুপুর সন্তুষ্ট হলো না আরাফের কথায়, এই প্রথম রতির জন্য তার নিজেরও খুব টেনশন হচ্ছে।
আরও তিন দিন কেটে গেছে, রতির কোনো হদিস পায়নি আন্নি আবির, এমনকি রতির অফিসের বসও বিচলিত এই বিষয়টা নিয়ে। রতিকে সে নিজের মেয়ের মতন দেখেছে, খুবই শান্ত ভদ্র নরম মেয়ে রতি। প্রথম দেখাতেই যে কেউ তাকে পছন্দ করবে এমনই একটি মেয়ের রতি। আবিরের কথা মতো মিসিং ডায়েরি করানো হয়েছে, রতির নাম্বার ট্রেস করে দেখা যায় লাস্ট নাম্বারটা খোলা ছিল চাঁদপুরের একটি গ্রামে। সেখানে গিয়েও তল্লাশি চালিয়েছে পুলিশ, কিন্তু সন্দেহজনক কোনো কিছুই চোখে পড়েনি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।